শনিবার রাত পর্যন্ত সংখ্যাটা ঘোরাফেরা করছিল আশির কোটাতেই কিন্তু রবিবার সকালে ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা একশো পেরিয়ে গেল সব মিলিয়ে এই মুহূর্তে ভারতে নোভেল ভাইরাসে আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে একশো সাতে এর মধ্যে সতেরো জন বিদেশিও রয়েছেন যত সময় যাচ্ছে ততই নিজের সাম্রাজ্য বিস্তার করছে নোভেল ভাইরাস বিশ্বের একশো তেইশটি দেশ এই মুহূর্তে করোনা কবলিত বেড়ে চলেছে মৃত্যুর আর আক্রান্তের সংখ্যাও গোটা বিশ্বে দেড় লক্ষ আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন পাঁচ হাজার সাতশো জনেরও বেশি মানুষ ভাইরাসের আতর ঘর বলে পরিচিত চীনের ইউহানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও মাথা ব্যথা সহ গোটা ইউরোপ নিয়ে ঘোষণার পর জানিয়েছে। কেন্দ্রবিন্দু এখন ইউরোপই। তবে ভারতেও আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী এখনো পর্যন্ত মহারাষ্ট্র এবং কেরলের অবস্থাই সবচেয়ে খারাপ বলে জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী মহারাষ্ট্রে একত্রিশ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কেরলে আক্রান্তের সংখ্যা বাইশ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত এ দেশে দুজন প্রাণ হারিয়েছেন তাতেই উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট সার্চ আর চিন্ডেটিএনএন